আসসালামু আলাইকুম সবাইকে, ট্রাভেল ফ্রিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দীর্ঘ এক সপ্তাহ অসুস্থ থাকার পর আজকে আমার এক বন্ধু রনি বললো যে চল ঘুরে আসি, কোথাও থেকে ভালো লাগবে, অনেকদিন বাসায় ছিলি, বোরিং হয়ে গেছিস, চল ঘুরে আসি। তো যেই কথা সেই কাজ, আমি নিজেই এমনি ভ্রমণ প্রিয় মানুষ, তারপর বের হলাম দুজন। তো কোথায় যাব, এটা হলো KL টাওয়ার, আমাদের বাসা থেকে জাস্ট 10 মিনিট লাগে হাইটা গেলে। তো যদিও অনেক কাছে, বাট কখনো যাওয়া হয় নাই, গেলেও বাহির থেকে ঘুরে চলে আসা হয়েছে নিচে থেকে, কখনো উপরে ওঠা হয় নাই। এটার উচ্চতা 421 মিটার, কত ফ্লোর হবে এক্স্যাক্টলি জানি না, বাট 90+। তো আসলাম এখানে, আমাদের এক বন্ধু জব করে এখানে আইসক্রিম শপে, তো ওরে ফোন দিয়েই আসা হয়েছে। মূলত আমরা তিনজন যাব আজকে উপরে, ওই টিকিট নিবে একটু পরে বন্ধু সাকিব, ওর আইসক্রিম শপ আছে। এই তো বন্ধু সাকিব আমাদেরকে আইসক্রিম খাওয়াইতেছে, এটা হলো স্ট্রবেরি অ্যান্ড ভ্যানিলা আইসক্রিম দিল আমারে। তো যাই হোক, একটু পরে ওই টিকিট কাটতে যাবে। এইগুলা সব সাদা ড্রেস পইরা ঘোরাফেরা করতেছে, এগুলো মনে হয় মালয়েশিয়ান, ওদের কারো বিয়ে আজকে হয়তো, এই জন্য ওরা আসছে এনজয় করতে এখানে। যাই হোক, এখন আমার বন্ধু সাকিব যাবে টিকিট কাটার জন্য। এটা সামনে টিকিট কাউন্টার, এই তো একটু, এই তো টিকিট কাউন্টার, এখানে ওই টিকিট কাটতেছে। তিনটা টিকিট নেবে, ওর টিকিট আই থিঙ্ক ফ্রি, ও এখানে স্টাফ, এই জন্য ওর কোনো টাকা লাগে না। আর এটা হলো রেগুলার প্রাইস টিকিট, মেবি 110 রিংগিত এই দেশি। তো ওর একটা প্রমো ইয়ে আছে আজকে, ওর একটা ডিসকাউন্ট আছে, সেই জন্য ওই ডিসকাউন্টে নিয়ে নিচ্ছে আমাদের জন্য টিকিট, 38 রিংগিত মেবি পার পিস। তো যাই হোক, টিকিট কাটা শেষ, কমপ্লিট। এখন আমরা একটু পরে ওই দোকান বন্ধ করবে, তারপর আমরা উপরে যাবো ইনশাল্লাহ, পুরো ভিউ আপনাদেরকে দেখাবো। অনেক এক্সাইটমেন্ট কাজ করছে ভিতরে, কখনো উপরে ওঠা হয়নি আমার। মালয়েশিয়া হাইস্ট 34th ফ্লোর পর্যন্ত যাওয়া হয়েছে, বাট এটা এত উপরে আর কখনো যাওয়া হয় নাই। অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে, লিফ্টে উঠলাম, এই তো চলে আসলাম। মেবি নো, এটা মাঝখানে একটা রেস্টুরেন্টের জন্য এখানে লোক ছিল, ওরা নামছে, আমরা আরেকটু উপরে যাচ্ছি। এই তো কিছুক্ষণের মধ্যে চলে আসবো, এই তো চলে আসছি, বের হয়ে গেছি। বন্ধু সাকিব সামনে, রনি আমার পিছনে। আরেকটা কথা বলে রাখি, আসলে আমার ভিডিও করা, ছবি তোলা অনেক হবি, এটা শখের কাজ যদিও, বাট কখনো বয়েস দেওয়া হয় নাই কোনো ভিডিওতে। এট ফার্স্ট আমি কোনো ভিডিওতে কথা বলতেছি বয়েস দিলাম, যদি কোনো খারাপ লাগে কেউ হাসাহাসি করবেন না, আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, থ্যাংক ইউ আপনাদেরকে। তো এই তো আমরা চলে আসলাম, দেখতে দেখতে একদম চূড়ায় উপরে একদম চলে আসলাম, 421 মিটার উপরে। এই তো এখান থেকে পুরো KL সিটি দেখা যাচ্ছে। এটা হলো 118 তলা, নতুন একটা বিল্ডিং হয়েছিল। আর আমাদের পিছনে দেখতে পাচ্ছেন, এটা হলো টুইন টাওয়ার, মালয়েশিয়া KLCC টুইন টাওয়ার, আপনারা অবশ্যই জানেন, দুইটা টাওয়ার একসাথে। আর এখানে হলো এটা স্কাই ডেক, এখানে একদম গ্লাসের উপরে। অনেক ভয় হচ্ছে কীভাবে যাব, আমরা টোকেন নিয়ে নিছি অবশ্যই, এখানে সিরিয়ালে আছি আমরা, এখন আমরাও যাবো কিছুক্ষণ পরে দেখবেন হয়তো। যাই হোক, এই যে পুরো KL সিটি, এই তো রনি, রনি মামু হাঁটাহাঁটি করতেছে, এক্সাইটেড অনেক, বাট ওই অনেক ভয় পায়, কীভাবে যে এখানে আছে আল্লাহ জানে, আর ও জানে, অনেক ভয় পায় ওই উপরে উঠতে। তো একটু পরে আমরা এই তো গ্লাসটার উপরে যাব, এখানে অনেক ভয় কাজ করছে, বাট যাইতেই হবে, যেহেতু উপরে উঠলাম, টিকিট কাইটে এতগুলো টাকা দিয়ে উঠলাম, যাইতেই হবে, যাব এখন একটু পরে আমরা যাব। এই তো মন মতো করে দেখতেছি পুরো KL সিটি দেখতেছেন আপনারা। এই তো তারপর এখন দেখবেন এটা টুইন টাওয়ার, তারপর সব কিছু দেখা যায় এখান থেকে। আর এই বিল্ডিংটা দেখতেছেন, এটা হলো 118 তলা বিল্ডিং। আমি পকেট থেকে আবার কাগজ বের করে দেখতেছি আমাদের নাম্বারটা, টোকেনটা দেখতেছি যে নাম্বার কত নাম্বার সিরিয়ালে। এই তো গ্লাসে সেই জায়গাটা, অনেক ভয়ঙ্কর একটা জায়গা, পুরোটা নিচে গ্লাস, আর এত মোটা মোটা মহিলাগুলো উঠছে, আমার আমার নিজের বুক কাঁপতেছে কীভাবে গ্লাসটা না জানে ভেঙে যায়। যাই হোক, তো এখন মনে হয় আমাদের পালা, আমি মনে হয় যাচ্ছি সামনের দিকে। এই তো আমি সক্স খুলে ফেলছি, শোজ খুলে ফেলছি, সব কিছু, এই তো দাঁড়াইলাম আমি একদম মাঝখানে অ্যাঙ্গেলটার উপরে দাঁড়াইলাম, ভয়ে যেন নিচে না যাই। এই তো রনি তো ভয়ে মরে যেতেছে, যদিও শক্ত করে ধরছে, এই যে পিছনের রটা শক্ত করে ধরছে। যাই হোক, কিছুক্ষণ আমাদের সময় প্রায় শেষ, আমরা এখন এখান থেকে নেমে যেতে হবে, এখানে অনেক মানুষ সিরিয়ালে থাকে,
একটা নাম দেওয়া থাকে, টাইম দেওয়া থাকে এতক্ষণ আপনারা থাকতে পারবেন। তো এর বাইরে থাকা যায় না আসলে, অনেক মানুষ যেহেতু সিরিয়ালে থাকে। তো এই তো টুইন টাওয়ার হতে সব কিছু পিছনে ক্লিয়ার দেখা যাচ্ছে, এত উপর থেকে সব কিছু ছোট ছোট দেখা যাচ্ছে, মাশাআল্লাহ কত সুন্দর। আসলে অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে। অ্যাট ফার্স্ট এত উপরে উঠলাম ভয়ও লাগছে, আবার দেখতেও সুন্দর লাগছে। যাই হোক, ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর যদি ভয়েসে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, হাসাহাসি করবেন না। থ্যাংক ইউ, অনেক 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 ধন্যবাদ। আমাকে সাপোর্ট করবেন, বলবেন, কমেন্ট করে জানাবেন আসলে কী কী ভুল ত্রুটি আছে, সেগুলো সামনের দিকে আমি শুধরে নেব ইনশাল্লাহ। সালাম।